নমস্কার নমস্কার, শুভ সকাল, সুপ্রভাত, গুড মর্নিং। আমার পরিবারের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আমার সমস্ত ইউটিউবার পরিবারকে শুভ মহালয়ার শুভেচ্ছা। আজ 2রা অক্টোবর, 15ই আশ্বিন, বুধবার সকালবেলা, মহালয়ার দিন, জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন। শুভদিন আজকে। আমি আমার তরফ থেকে, আমার পরিবারের তরফ থেকে আমার সমস্ত ইউটিউবার পরিবারকে শুভেচ্ছা জানিয়ে ধন্যবাদ জানালাম সবাইকে। গুরুজনদের প্রণাম, ছোটদের আমার অন্তরস্থল থেকে আশীর্বাদ। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আজ ভোরবেলায়, আজকে ভোরবেলায় যাই, মনে মনে যাকে সময় আশা করি তার সঙ্গে আজ কথা বললাম, ভালো লাগলো, খুব ভালো লাগলো। আশা করি দিনটা আমার ভালোই যাবে বা আমাদের ভালো যাবে, আশা করি। যাকে আমি মনে মনে এক্সপেক্ট করি সব সময়, হ্যাঁ, তার সঙ্গে আজ ভোরবেলাতেই কথা হয়ে গেল, একদম ভোর 5টার সময় তার সঙ্গে কথা হয়ে গেল। তার জন্য অনেক অনেক ভগবানের কাছে প্রে করে সে যেন খুব খুব ভালো থাকে, যেন এইভাবেই থাকে, এইরকম মন নিয়েই থাকে, এইটুকুই আমার প্রার্থনা। এছাড়া আমার আর কিছু করণীয় নেই, এই ভগবানের কাছে প্রার্থনা করা ছাড়া আমার আর কিছু করণীয় নেই। যাই হোক, সবাই ভালো থাকবেন, সবাই পুজো দিয়ে, পুজোর কটা দিন সবাই ভালোকে নিশ্চয়ই কাটবে, পুজোর কটা দিন নিশ্চয়ই সবাই ভালো কাটবে। আরে অশান্তি মানে যারা এরকম জ্বালা যন্ত্রণা তো সারা বছরই রইলো, পুজোর 4টে দিনটা একটু ভুলে গিয়ে একটু সবাই মিলে একটু ভালো সুস্থ শান্তিতে থাকি, এটাই তো ভগবানের কাছে প্রে। উনি আসছেন 4 দিনের জন্যে, সেই 4টে দিন আমরা নিজের মনে মনে ভালো থাকি, নিজের কাছে নিজে ভালো থাকি, পরিবারকে নিয়ে সুখে থাকি, ভালো থাকি, এটাই আমার প্রার্থনা, সবাই যেন সেটাই থাকে। নমস্কার নমস্কার, আরও একবার শুভ মহালয়ার শুভেচ্ছা জানিয়ে আজকের মতন এখানেই শেষ করলাম। নমস্কার, ভালো থাকবেন সবাই।